ওদিকে নামা তাড়াতাড়ি কর বেটাটা। শরীফ ভাই আসি নামা। এক ট্রাক সিমেন্ট আসার কথা ছিল, এসেছে? হ্যাঁ এসেছে, তবে 200 ব্যাগ নয়, 180 ব্যাগ। মানে? হ্যাঁ মানে মানে আবার কি, 10 ব্যাগ তোমার আর 10 ব্যাগ আমার। 2000 ক্যাশ, বুঝলে না? 2000 কেন, 2 লাখ টাকা দিল আমার জীবনের হিসাব কখনো বেহিসাবি হবে না। তোমার নামে আমি নালিশ করব। কিছুই করতে হবে না, মাল সব ঠিক আছে। তোমাকে পরীক্ষা করলাম মাত্র, আমি তো তোমাকে চিনি হাসান। সরি শফিক ভাই। বাসায় যাবে না? হ্যাঁ যাব, তবে আমার ওই জানি সৎ হয়ে এক কাজ করে তার সংসার চলে না। তুমি আর এক কাজে যাবে, ওই হোটেলের কাজে। পয়সা কে নেবে? কোথায় চলে? 7.5 টাকা। হ্যাঁ কাম সারছে, দেন 7 টাকা রাখেন। তার ভাঙতি নাই, 70 টাকার ভাঙতি চাই। 100 টাকা? 100 টাকা কেন, 500 টাকার ভাঙতি দেবো, দেন। পকেটে কি রাখছে? আরে দূর, কোথায় রাখতে গিয়ে কোথায় রাখি। ভালো আছেন তো? খাতাগুলো দিন, হিসাবপত্র দেখে তাড়াতাড়ি বাড়ি যাবো। হাসান মিয়া, যদি তোমার তাড়া থাকে তাহলে খাতাপত্র দেখে কাম নাই, তুমি খালি সেই মেয়েরা দাও। আমি তোমার কিছু দিমুনে। মালিক আমাকে এখানে তার হিসাব দেখার জন্য রেখেছে, বেইমানি করার জন্য রাখিস। কি হাসান, হিসেবপত্র সব ঠিক আছে তো? ঠিকই আছে, তবে মাঝে মধ্যে একটু হিসেবের গরমিল হয়। ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার মালিক তো আপনি, আমি তো ছাড়তে পারবো না। তবে একটা কথা বলি, এভাবে ছাড়া শুরু করলে একদিন দেখবেন সব লাঠি উঠে গেছে। যাই কাগজগুলো দেখিনি। কি ব্যাপার ম্যানেজার সাহেব, হিসেবপত্রে কি গন্ডগোল হচ্ছে? আরে কি যে বলেন স্যার, গন্ডগোল না, উনি আবার বেশি হিসাব কিতাব করেন। দিনকাল যা পড়ছে বোঝেন তো, আমি থাকতে আপনার কোনো চলাই। মানে নিশ্চিন্ত থাকেন, আমি থাকতে আপনার একটা পাই যাইব কই। ঠিক আছে। একটা কথা মনে রেখো, হ্যাঁ হাসানের মতো ছেলে হয় না, হ্যাঁ বড় হিসেবই ছেলে, হ্যাঁ উন্নতি ওর হবেই। বলেছি না অন্যের কোন জিনিস কখনো ব্যবহার করবে না। তাহলে আমাদেরকে একটা সাইকেল কিনে দাও না। না, বাজে খরচ আমি পছন্দ করি না। যাও সাইকেল ফেরত দিয়ে এসো। দেখলি আমাদের আব্বুটা জানি কেমন। হ্যাঁ সবসময় খালি হিসাব আর হিসাব, কিছু চাইলেই বলে বাজে খরচ। আম্মুও তাই, আব্বু যাই বলে তাই শুনি। কিন্তু আমরা শুনবো না, আব্বু চলে গেছে, আর একটু চালিয়ে তারপর ফেরত দেবো। আমরা স্টুডেন্ট হয়েছে তো কি হয়েছে, বিল দিতে হবে না? হাসান মিয়া ওনারা স্টুডেন্ট, ওনাকে পাওয়ারই আলাদা, ওনাকে সাইডে দাও। রাখেন, এরা ছাত্র নয়, এরা ছাত্র নামে গুন্ডা। এদের কাছ থেকে কি করে বিল নিতে হয় তা আমার জানা নেই। কুদ্দুস মিয়া নিতাছি বিলেন দেন ভাই বিল, বাকি পয়সা। হাসান মিয়া এইটা কি করলা তুমি? অন্ত মিছিল করে আরো ছাত্র নিয়ে আইব। এরা ছাত্র নয়, এরা বাপ মা শাসনের অভাবে নষ্ট হয়ে যাওয়া ছেলে। এদের জন্য আজ গোটা ছাত্র সমাজের বদনাম। আরে ছাত্র হচ্ছে দেশের ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড। হাসান, কুদ্দুস মিয়া তোমরা একটু এইদিকে আসো। কি ব্যাপার মালিক, মন খারাপ দেখছি? শরীর খারাপ করে তো না? শরীর ঠিকই আছে। ছেলে আমেরিকা থেকে চিঠি লিখেছে হোটেল বিক্রি করে চলে যেতে, নইলে আর চিঠিও লিখবে না, সম্পর্কও রাখবে না। ভালো ছেলে, খুব ভালো ছেলে। যান স্যার, চলে যান। একমাত্র ছেলে, বাপের কাছে রাখতে চায়, আপনি চলে যান। আমি তো বাবা, আমি যাই, তুমি আমার হোটেলের 12টা বাজাও। কি যে বলেন স্যার, সারা দিয়ে না। আমি ঠিক করে ফেলেছি, ছেলের কাছেই চলে যাব। এখন তোমার ভরসা পেলেই আমি যেতে পারি। আমার? হ্যাঁ, তুমি যদি হোটেলের ভাড়া নাও তাহলে আমি নিশ্চিন্তে বিদেশে পাড়ি জমাতে পারি। পারবো না। না, ও পারবে না, আমি তো আসি। তুমি চুপ করো। এই হোটেল আমি তোমাকে দান করছি না, 1 লক্ষ টাকায় বিক্রি করছি। 1 লক্ষ টাকা? আরে একসঙ্গে দিতে হবে না, হোটেল চালিয়ে আগামী 1 বছরে কিস্তিতে শোধ করে দিতে হবে। কি এবার আপত্তি নেই তো? না 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 মালিক, ঠিক আছে। যাই, আমি কাগজপত্র রেডি করি। আজ থেকে হোটেলের মালিক হাসান। হাসান মিয়া, চাকরি থাকবে তো? না না, হিসেবের গরমিল হবে না। থাকবে থাকবে, আমি বাড়ি যাই। হ্যাঁ, হাসান মিয়া কিস্তিতে হোটেলের মালিক হইলা, আর আমি ফক্কা। আইজ হোক, কাইল হোক, পরশু হোক আর তরশু হোক, চান্স পাইলেই গোড়া সুদ্ধা কেটে দিব। টিফিন ব্যাগের ভিতর দিয়ে দিয়েছি, আমি তোমাকে ছুটি হলে নিয়ে আসবো। আগে বুক মেলাও, বুক মেলাও বন্ধু। মামনি, তুমি কেমন আছো? বদরুদ্দিন, আমি একটা হোটেলের মালিক হয়ে গেছি। হ্যাঁ, হোটেলের মালিক? হ্যাঁ, আমি যে হোটেলে কাজ করতাম তার মালিক আমাকে মালিক বানিয়ে চলে গেছে। এখন থেকে হোটেল আমি চালাবো, তুমি আমার সাথে থাকবে, বাস। কিন্তু? আরে কোনো কিন্তু নয়, তোমার সব কাজ বাদ। ওই হোটেল দিয়ে আমি আমার ভাগ্য পরিবর্তন করবো, ইনশাআল্লাহ। আমিন। চলো 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 চলো। সংসার তো চলে না, তুমিও দিছো গাড় দইরা বাইর কইরা, প্রবেশ নিষেধ। আমার মন গতি কি? নিজের গতিবিধি আগে ঠিক করো, খালি হাতে ফিরাই দিও না, কিছু দিয়া যাও। চলো। তুমি যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমির, কালিয়া। জি ম্যাম সাহেব, কোথায় ছিলি? আয়নার সামনে। না না না, আয়না আমার সামনে। চুপ কর, যা টেবিলে খাবার লাগা। জি লাগাচ্ছি। আসসালামু আলাইকুম বাবা। আয় বস। আসসালামু আলাইকুম বাবা। আরে ওদেরকে দাও। আরে বদরুদ্দিন, এসো 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 এসো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। বসো বসো বসো। ময়না কোথায় ভাই সাহেব? আর বলবেন না, বড় হয়েছে, এখন আসতে লজ্জা পায়। আরে এই বাড়িতে আসতে লজ্জা কি? এটা তো ওরই বাড়ি। নাও বসো, খাও। আরে না না না, এখন খেতে পারবো না, খেয়ে এলাম। বেশি খেলে পেটটা বম করে ফেটে যাবে। তাহলে পায়েসটুকু খেয়ে নিন। না ভাবি প্লিজ, ওটাও খেতে পারবো না। আরে খাও খাও, তোমার ভাবির হাতের পায়েস দারুণ মজাদার। হ্যাঁ তাজা বলেছো, ভাবির হাতের পায়েস খুব ভালো লাগে। বাবা অনুমতি দিলে আমরা শুতে যাই? যাও, তবে হ্যাঁ সাথে শোবে না, একটু হাঁটাহাঁটি করে তারপর শোবে। হ্যাঁ জি, সব মনে আছে। যাই মা। বাহ বাহ বাহ, তোমার ছেলে দুটো কি ভদ্র, কি আদব কায়দা, সত্যি মানুষের মতো মানুষ করেছো। এসব কৃতিত্ব আমার নয়, সব হামিদার। হ্যাঁ মিছে কথা ভাই সাহেব, আপনার বন্ধু ছেলেদেরকে নিজের মতো করে মানুষ করেছে। রানা রাজা, লাইট চলছে কেন? জিমা পড়ছি মা, কাল ক্লাসে পরীক্ষা তো। বেশি রাত করিস না, শরীর খারাপ করবে। আচ্ছা মা। তুমি এখনো ঘুমাওনি? তুমি তো জানো দুটো জিনিস ছাড়া আমার ঘুম হয় না, এক হিসাব আর এক তুমি। দুনিয়ার কত কিছু বদল হয়ে গেল, তুমি কোথা থেকে কোথায় উঠে এলে, তোমার ছেলেরা বড় হয়ে গেল, কিন্তু তোমার হিসেব চাওয়াটা বদলালো না। এই দুনিয়াটা চলছে হিসেবের উপর, হিসেব করে সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, হিসেব ছাড়া কিছুই চলে না। ভীষণ মাথা ধরেছে। ওসব চালাকি চলবে না। ঠিক আছে বাপু, এখন ঘুমোতে দাও, আমি সকালে হিসেব দিয়ে দেবো। পর্যন্ত কোনোদিন ঘুম থেকে উঠতে দেরি করেনি। আমির, কালিয়া, নাস্তা রেডি কর। রানা, ইউনিভার্সিটিতে যাওয়ার পথে কুদ্দুস সাহেবের বাসায় গিয়ে বলো আমি সালাম দিয়ে বলেছি হোটেলে যাতে দেখা করে। আসলে লোকটা ভালো, শুধু অভাবে পড়ে। না লোকটা ভালো না, শুধু অভাবে পড়েছে বলে আমি চাকরিটা দিচ্ছি, নইলে তাকে চাকরি দেয়া আর চোর পালা একই কথা। চলি। শোনো, তাড়াতাড়ি ফিরো। আচ্ছা আচ্ছা। কন্ট্রাক্ট সব সই হয়ে গেছে? হ্যাঁ স্যার, আজ লাস্ট ফ্লাইট আপনি চিটাগাং যাচ্ছেন। মিস্টার চিং হোটেল আগ্রাবাদে থাকবে, আপনার টিকিট হয়ে গেছে। কি ব্যাপার? একটা টিকিট অনেক কষ্টে পাওয়া গেছে স্যার। আজকে সব ফ্লাইট ক্যান্সেল, শুধু লাস্ট ফ্লাইট ছাড়া। আরে তোমার মালিক আমার বন্ধু, আমার আটকাও। এই ওকে ছেড়ে দাও। জি স্যার। আপনারা এখন আসুন। থ্যাংক ইউ স্যার। আসুন কুদ্দুস মিয়া, আসুন। কি ঠান্ডা ভাই, হালার কি গরম। বসুন। মাশাআল্লাহ, ও ফিশ একখান বানাইছো। কি কমু, সেই দিনের সামান্য হিসাব রক্ষক হাসু মিয়া কোটিপতি। কেমন আছেন আপনি? ভালো নাই রে ভাই, ভালো নাই। ফাটা কপাল নিয়ে কে ভালো থাকা যায়? এত যে সিরিয়াস কাম করি, কিন্তু কি হইল? এই দেহ দেহ একটা গঞ্জিও নাই। উঠুন। উঠুন কে? তুমি আমার বাইর করে দিতে চাও? উঠুন। আসুন না, আসুন। চাকরি দিবা না? ইনি মিস্টার রুহুল কুদ্দুস। আমি আগে যে হোটেলে কাজ করতাম তার ম্যানেজার ছিলেন। আজ থেকে উনি এখানে জয়েন করছেন, আর আমার পরিবর্তে হোটেলে সব কিছু দেখাশোনা করবেন। কংগ্রাচুলেশন। আমি অনুপম বড়ুয়া, কেশিয়ার। ধন্যবাদ। আমি আসাফউদ্দৌলা, ম্যানেজার। কংগ্রাচুলেশন। আমি নির্বাহী অফিসার জামালউদ্দিন। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাসান। তো কুদ্দুস মিয়া, আজ থেকে হোটেল সুন্দরভাবে চালাবার দায়িত্ব আপনার, তবে হিসেবের যেন কোনো গড়মিল না হয়। বদরুদ্দিনকে তো দেখছি না। উনি কদিন থেকে অসুস্থ। ও বদরুদ্দিন অসুস্থ। আচ্ছা। বদরুদ্দিন, বদরুদ্দিন। এই যে মা ময়না, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি তুমি কাঁদছো কেন? আরে তোমার বাবা ভালো হয়ে যাবে। কোথায় বদরুদ্দিন? বাবা ওষুধ আনতে বাইরে গেছে। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। ও নো 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 নো, চা আমি বাড়িতে খাবো না। চা খাবো তুমি যখন আমার বাড়িতে আমার রানার বউ হয়ে যাবে, তখন খাবো। আজই তোমার বাবার সাথে পাকা কথা বলে যাবো। হ্যাঁ। আরে তুমি কখন এসেছো হাসান ভাই? এই মাত্র এসে দেখি যার অসুখ সেই নেই। আরে না, অসুখ তেমন কিছু না, কাশিটা আবার একটু বেড়েছে। ময়না, চাপাকে এখনো চাপিস নাই। ওর কোনো দোষ নেই, আমি নিষেধ করেছি। বলেছি রানার সাথে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তারপর ওর হাতের চা খাবো। দেখো, আমি কিন্তু আর দেরি করতে পারবো না, বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলবো। সে তোমার যখন ইচ্ছে তখন হবে, আমার এতে বলার কিচ্ছু নেই। বাবা। হ্যাঁ। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করবো না। চাচা, মানুষ সামনে আমার ডাক্তারি পরীক্ষা, তাই এখন। তাই বলো, পরীক্ষার জন্য? আমি তেমন ঝাল খেয়েছিলাম যে হার্টই বন্ধ হয়ে যাচ্ছিল। যাক, এবার চলি। তোমার শাশুড়ি আবার আমার পথে বসে থাকবে। তোমার উপর দরকার নেই, বাবার পথে খেয়াল রাখবো। হ্যাঁ। 7 দিনে 35,000 টাকা নিয়েছে। কি আশ্চর্য! উনি চাইবেন আর আপনারা দিয়ে যাবেন? আমরা কি করব স্যার? আপনার নিজস্ব লোক, আপনি নিজেই ওনাকে চেয়ারে বসিয়েছেন। টাকা না দিলে যা ইচ্ছাতে গালাগালি করে স্যার। কি ব্যাপার? আমার ডাক্তার হাসান সাহেব, আপনি প্রতিদিন 5,000 টাকা করে 7 দিনে 35,000 টাকা নিয়েছেন কেন? কেন আবার কি, লাখ লাখ টাকা কামাইতেছো, সেই তুলনায় আমি তো নিচি দুরা। এই হালার নালিশ করছে, একটা জুতা মেরা বাইর করে দেবো। হাসু মিয়া, ছোট লোকের বাচ্চা গো, বেশি আশকারা দিও না। তবে ছোট লোক ওরা নয় আপনি। কাল থেকে আপনার অফিসে আসার কোনো প্রয়োজন নেই। গেট আউট। হ্যাঁ, চল। ওনার ব্যবহার আমি লজ্জিত, আপনারা কিছু মনে করবেন না। আসুন। পিছা মারি তগো ভালোবাসার কপালে, আজ থেকে তগো এই ফুসুর ফাসুর ফিনিশ, আর কোনদিন এই বাড়িতে ঢুকবি না, বাইরে হও। বাবা আরেকটা কথাগুলো একটা জানে শেষ করে ফেলাম, ওর বাবায় আমার চাকরি নোট করে দিছে, আর আমিও আজ থেকে তোকে ভালোবাসা নোট করে দিলাম, গেট আউট। বাবার দোষে আমাকে দোষী করবেন না প্লিজ, ভালোবাসা কোনো চাকরি নয় বাবা, যে তোমার নির্দেশে শেষ হয়ে যাবে। আমি শেষ করে দিমু, ওই শয়তানি তোরের ঘরে আমি তোরে যাইতে দিমু না, বাইরে হও। এ কি করছেন? কি করতাছি বুঝতে পারতাছ না? বাইর করে দিতাছি, আউট করে দিতাছি। ভুল করছেন। আরে ভালোবাসা মনের ভিতর থেকে দূর করা যায় না। যাও বৃষ্টি, রাজাকে নিয়ে যাও। আরে গেল কদি ভাই, আমার চোখের সামনে দিয়া তুই অগো দুইজনকে বাইর করে দিলি। তুই হ্যাঁ, এতদিন ধরে যেভাবে বৃষ্টির সাথে রাজাকে আর রানার সাথে লিজাকে জড়িয়ে যে মাস্টার প্ল্যানটা তৈরি করেছিলাম, তা হঠাৎ করে রেগে গিয়ে ডুবিয়ে দিলে চলবে না আঙ্কেল। মাথা গরম হয়ে গেলে আমার সবকিছু ভেজাল লেগে যায়। আরে যে আপনাকে অপমান করেছে তার ছেলেকে হাত করে তার বুকে আপনি ছুরি ঢুকিয়ে দেবেন, তার সমস্ত সম্পত্তি লুট করতে হবে আঙ্কেল, লুট। ওই তুই আমার ভাতিজা না, ওই আমার বাপ হইলি না কেন? তাহলে মানুষের কথা আমার দুইটা বাপ, আমি তো ভুলেই গেছিলাম। আরে বড় বাসান বাসায় দিছস ভাই, বৃষ্টি রাজার আর লিজা রানার। চল ওকে ভালোবাসা কদুর আগাইছে, আমরা কেবারে গিয়ে দেখে আসি, লিকা পিছে কে আয়, চল। অধপতন হয়েছে, একটা বাজারের মেয়ের সাথে ক্লাবে বসে মদ খেয়ে নাচ গান করছিস। মুখ সামনে কথা বলবে। এই কি বললে? তোমার মতো একটা মেয়ে? বাবা তোমার এখানে আসা উচিত হয়নি। কেন? এখানে এসে তোর আসল চেহারাটা দেখতে পেয়েছি বলে? না, তুমি যা ভাবছো তা নয়, এটা একটা ক্লাব। ক্লাব? ক্লাব? তুই আমাকে ক্লাব চেনাচ্ছিস? বাঙালির ছেলে হয়ে এই রকম পোশাক পরা মেয়েদের নিয়ে নাচ গান কোনো ক্লাবে হয় না। তোমার বাবা আমাদের অপমান করছে। বাবা তুমি এখান থেকে চলে যাও, প্লিজ গেট আউট। অলরাইট। এতগুলা মানুষের সামনে জুতা মারলো বাপ না কসাই? আরে কসাই ও গরুর গলায় ছুরি চালায় বিসমিল্লা কইয়া, আর তুই কিনা তোবা তোবা। এই অপমানের প্রতিশোধ আমরা নেবই। আরে তোমরা কি নিবা? তোমাকে চাইয়া বড় অপমান হয়েছে রানা, জানিবার রানাই নিব। যদি ওর শরীরে মানুষের রক্ত থাকে তো এর একটা বিহিত রানা করবই। দিছি উস্কাইয়া, এখন আগুন জ্বলবো, তপ্তপাইয়া জ্বলবো। কি হলো? রানা এলো না? কথা বলছো না কেন? রানা কোথায়? রানার কথা ভুলে যাও হামিদা, ও আর আমাদের রানা নেই। রানা নেই? কি বলছো তুমি? হ্যাঁ, ক্লাবে একটা নর্তকীর সাথে মদ খেয়ে নাচছে যে ছেলে, সেই ছেলে আমাদের রানা হতে পারে না। রানা মরে গেছে। না, হ্যাঁ আমি হাসান চৌধুরী। রানা, ওই নাম নিও না মা, ওই নাম নিও না। লোকজনের সামনে বাবা নামের ওই লোকটা আমাকে অপমানের চাবুক মেরেছে। রানা, তুই মদ খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, মদ খেয়েছি মা। বুকের ভিতর বহু বছর ধরে যে জ্বালা যন্ত্রণা জমে আছে তা বের করে দেওয়ার জন্য আমি মদ খেয়ে এসেছি মা, আমি মদ খেয়ে এসেছি। রানা, চুপ করবে আদম না, এখন আর কোনো ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখতে পারবে না। ওই লোকটা আমাকে মানুষের সামনে থাপ্পড় মেরেছে। সে তোর বাবা, তোর জন্মদাতা, তোকে যদি থাপ্পড় মেরেও থাকে আবার আদর করে বুকে জড়িয়ে দেবে না। ওই হাতের বাঁধনের কারাগারে আমি আর বন্দী হয়ে থাকতে চাই না। সে কোনোদিন আমাদের আদর দেয়নি, আমাদের জানোয়ারের মতো বড় করেছে। গরুকে যেমন দুধের জন্য খাবার দেয়া হয় তেমনি আমাদের খাইয়েছে। স্বার্থের জন্য মা, সব স্বার্থের জন্য। স্বার্থের জন্য তোদের বলেছে? স্বার্থের জন্য? কি আছে তোর কাছে? তোর বাবার কিসের অভাব যে তোদের দিয়ে সেই অভাব পূরণ করবে? সে যদি তোকে কিছু বলে থাকে, থাপ্পড় মেরে থাকে, তবে তোর ভালোর জন্য মেরেছে, সমাজে তোদের প্রতিষ্ঠা করার জন্য মেরেছে। সারা জীবন কঠোর পরিশ্রম করে তোদের মানুষ করেছে যাতে তোরা নষ্ট হয়ে না যাস, অমানুষ না হয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, সেটাও স্বার্থ মা, নিজেকে সমাজে গর্বিত পিতা বানাবার জন্য, মানুষের কাছে বলার জন্য। আমার ছেলে কত ভালো, তার জন্য আমাদের স্বাধীনতাকে খুন করে একটা যন্ত্র বানাতে চেয়েছে, একটা পুতুল বানাতে চেয়েছে, নিজেকে উঁচু করে রাখতে। আমাদের মাথা নিচু করে দিয়েছে মা, নিচু করে দিয়েছে। তুই তোর মাথা নিচু করে দিয়েছিস, ভদ্রলোকের ছেলে হয়ে মদ খেয়েছিস, ক্লাবে গিয়ে নর্তকীর সাথে নাচ গান করেছিস, তোর বাবার মান সম্মান সব দূরে মিশিয়ে দিয়েছিস। সম্মান শুধু উনার আছে, আমার নেই। ইজ্জত শুধু উনার আছে, আমার নেই। যে পিতা সন্তানের ইজ্জত দিতে জানে না সে পিতা পিতা না। হ্যাঁ হ্যাঁ, আমি তোর পিতা নই, আমি তোর মতো একটা অমানুষের পিতা হয়ে বাঁচতে চাই না। তিল তিল করে সমাজে সততার ন্যায়ের যে আদর্শ আমি গড়ে তুলেছি তা তোর মতো একটা অসৎ ছেলের পিতা হয়ে ধুলায় মিশিয়ে দিতে চাই না। আমিও চাই না তোমার ছেলে হয়ে বাঁচতে। এই ঘরের চার দেয়ালে আমার দম বন্ধ হয়ে আসে, মনে হয় একটা কবরের মধ্যে বাস করছি। সেই কবর শ্বেত পাথর দিয়ে বাঁধা হলেও তাতে সুখ নেই। সুখ? সুখ তো তুই এখন চিনবি না, সুখ চেনার মতো অবস্থা তোর এখন নেই। তুই নেশাগ্রস্ত, তুই একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছিস। না, আমার ভালোবাসার নামে কোনো খারাপ কথা বলেছ তো? আমি তোমাকে বাবা বলে স্বীকার করবো না। হামিদা, হামিদা, এই বাড়িতে ওর ইচ্ছে মতো যদি থাকতে না পারিস তবে আমিও তোকে সন্তান বলে স্বীকার করবো না। মনে করবি আমার পেটে তোর জন্ম হয়নি। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, থাকবো না এখানে। আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই। খাবে না? তোমাদের সবার রানার জন্য দুঃখ হচ্ছে। রানার জন্য তোমরা না খেয়ে শোক পালন করছো। কেন তোমরা না খেয়ে কষ্ট করছো? তোদের রানার জন্য কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। কি হলো, তুমি চলে যাচ্ছ যে? খাবে না? ঠিক আছে, না খাও, না খাও, আমি খাবো, আমি খাবো। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, আমি খাবো, আমি খাবো। তোমরা কেউ না খাও, আমি খাবো। আমার কিসের দুঃখ, আমার কিসের কষ্ট, আমি খাবো। তোমরা কেউ খেও না, তোমরা কেউ খেও না। আমার রানা খেয়েছে, তবু আমি খাবো, আমি খাবো। নিজের সন্তান না হয় একটু দোষ করছে, তাই বলে তারে বাড়ির থেকে খেদাইয়া দিল। এই জমানায় বাপ মা এত পাশান হয়? এ তো দিয়া আমার তো বেশি খসর। অহন তো আমারই ডর লাগতাছে তোমারে ওনা বাড়ির থেকে খেদাইয়া দেয়। জি, এ কি বলছেন আপনি? আরে বলি কে সাধে রে বাবা, এদিক ওদিক দেখেই বলি। অহন তো আমার নয়নের মনি কলিজার ধন বৃষ্টি রে তোমার লগে বিয়া দিতেই আমার বুক কাঁপতাছে। না না, বৃষ্টিকে মা বাবা খুব ভালো জানেন, ওর কোনো অসুবিধা হবে না। আরে দূর তরি, ওর কথা রাখো। মাইয়া মানুষ, বুক ফাটবো তো মুখ ফুটবো না। ওই তোমার কথা, তোমারেও যদি ঘর থেকে বাইর কইরা দেয় তো তোমার লগে লগে বৃষ্টির পথে নাই মামা গো দুগা বিখ্যা দেন কইয়া শিক করে পার তৈব। না না, তা কেন হবে, আমি রোজগার করব। রোজগার করবা কেমনি? টেকা আছে, পয়সা আছে, কিছু নাই, ঠান ঠান। তাই তো বলি সময় থাকতে আখের গুছাইয়া লও। তোমার লাগিয়া আমি একটা ব্যবসা ঠিক করে রাখছি, তুমি কোন রকমের লাখখানেক টাকা বাড়ির থেকে বাইর করে আনো, বাকিটা আমি। লাখখানেক টাকা? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিরে তুমি বিয়া করবা বললাই, বৃষ্টির সুখের লেগা এই বুদ্ধিটা দিলাম। নাইলে বৃষ্টিরে তোমার লগে বিয়া দিয়া বৃষ্টির জীবনে আমি তুফান ডেকে আনতে পারুম না। না না, আমি কালই টাকা নিয়ে আসবো যেমন করে পারি। হাসাই, এদিকে আসো। ওরে আমার সোনা রে, বৃষ্টি, মা বৃষ্টি, এইদিকে আসো মা, আসো মা, আসো। দাও 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 দাও, খুব ভালো ছেলে, যা বলি তাই শুনে। তুমি রাজাকে কি বুদ্ধি দিচ্ছিলে বাবা? কাম সারছে, ওরে বুদ্ধি দিব আমি? সেদিন জাতিসংঘের সেক্রেটারি আমার কাছে বুদ্ধি চাইছিল, তাই দেই নাই। খাও বাবা খাও, যা কইছি কইও না কিন্তু। এই যে মা, বসো বসো বসো, এই যে বসো। আরে আউ গাইয়া বসো, সুন্দর সুন্দর কথা বলো, আমি আসি। ব্যাপার, তুমি এত রাতে ছাদে দাঁড়িয়ে আছো? চলো ঘরে চলো। ঘর? হামিদা অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা দিয়ে, অনেক স্বপ্ন দেখে যে ঘর আমি বেঁধেছিলাম তা তো ভেঙে গেছে। হামিদা, সব দোষ কি আমার? না, দোষ আমাদের কপালের। ওরা আমাদের শাসনটা দেখেছে, স্নেহটা বুঝতে পারেনি। যে আদর্শ হাগ আমরা দিয়েছি ওরা তা অনুভব করেনি। থাক, আর মন খারাপ করো না। আমি তো মা, আমার মন বলছে ওরা ওদের ভুল বুঝতে পেরে একদিন না একদিন ফিরে আসবে। চলো ঘরে চলো, কাল সকালে তো তোমার রিপোর্ট আনতে হবে। চলো। আমি দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি হাসান, তোমার স্ত্রীর হয়তো ব্রেন ক্যান্সার হয়েছে। না সহ্য করে নিতে শেখো। কি করে সহ্য করব? আমার হামিদা, না না হতে পারে না, আমার মনে হয় তোমার ভুল হচ্ছে। তুমি আরো বড় ডাক্তার দিয়ে চেক আপ করাও। চেষ্টা তো অবশ্যই করব, প্রয়োজনে বিদেশ থেকে বায়োপসি করে আনবো। তাই করো ডাক্তার, যত তাড়াতাড়ি সম্ভব হামিদার চিকিৎসা শুরু করে দাও। এই রোগের ডাক্তারি শাস্ত্রে কোনো চিকিৎসা নেই হাসান, তবু তোমার ফ্যামিলি ডাক্তার হিসেবে শুধু এইটুকু বলতে পারি, যে কটা দিন সে বাঁচবে সেই কটা দিন হামিদাকে সুখে শান্তিতে কাটিয়ে যেতে দাও। কটা দিন? কটা দিন ডাক্তার? 3 মাস, 4 মাস, 6 মাস, সব নির্ভর করছে আল্লাহর উপর। তবে ওর এই শেষ সময়ে ওকে না জানানোই ভালো যে ওর ব্রেন ক্যান্সার হয়েছে। না না আমি জানাবো না। তবে তুমি জেনে রাখো, আস্তে আস্তে ওর খাবারের প্রতি অরুচি আসবে, চোখ ভেঙে ঘুম আসবে, চোখের নিচে কালি দাগ পড়বে, ধীরে ধীরে জ্বরের মাত্রা বেড়ে যাবে, সবশেষে চোখের দৃষ্টি কমে আসবে। না না ডাক্তার, আমার হামিদার কিছু হলে আমি বাঁচবো না ডাক্তার, আমি বাঁচবো না। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। তুমি আশা ভালোবাসা রয়েছ ডাক্তার? কি বলেছে? মানে ডাক্তার বলেছে তুমি খুব ভালো আছো। আমি জানতাম আমার কোনো অসুখ নেই, শুধু একটু ক্লান্ত লাগে, বড় একা লাগে। ছেলেদের কথা খুব মনে পড়ে তাই না? আমি জানি মায়ের মন যত কঠিনই হোক না কেন, সে কোনোদিন সন্তানদের উপর রাগ করে ভুলে থাকতে পারে না। হ্যাঁ মানে না, থাকো সব কথা, তুমি খেতে দি। আমার খেতে নেই। আচ্ছা তুমি অনেকদিন হয় কোনো হিসেব নাও না, আজ আমি সব রেডি করে রেখেছি, এই নাও হিসাব। না হামিদা, আর হিসাব লাগবে না। আমার জীবনের সব হিসাব গোলমাল হয়ে গেছে, এখন বাকি যে কটা দিন আছে হিসেব ছাড়াই চলতে দাও। হিসেব ছাড়া চলবে? এসব কি বলছো তুমি? আজ তোমার কি হয়েছে? আজ আমার মনটা বড় অশান্ত, কিছুতে আমি শান্তি পাচ্ছি না, অজানা আশঙ্কায় বারবার বুকটা কেঁপে উঠছে। তুমি ভেবো না, কাল আমি মাজারে যাব, তোমার জন্য দোয়া কর। আমিও তোমার সাথে মাজারে যাব হামিদা। তুমি মাজারে যাবে? কই আগে তো কোনোদিন যাওনি। কোনোদিন যাওয়ার প্রয়োজন হয়নি হামিদা, কিন্তু এখন আমার ভীষণ প্রয়োজন। ঠিক আছে, আমি যাব। হে আল্লাহ, তুমি আমার স্বামীর মনকে শান্ত করো, ওর হৃদয়কে তুমি শক্ত করে দাও। আমি চলে গেলে ও যেন সে শোক সহ্য করতে পারে। হে আল্লাহ, আমার সন্তানদের ওর বুকে এনে দাও। হে আল্লাহ, আমার হামিদাকে তুমি আমার বুক থেকে কেড়ে নিও না। ও না থাকলে আমি কাকে নিয়ে বাঁচব? ওর রোগ মুক্তির জন্য আমি পৃথিবীর সবকিছু বিসর্জন দিতে পারি, তবু ওকে তুমি ভালো করে দাও আল্লাহ। ওর সুখের জন্য, শান্তির জন্য কাল থেকে আমি ওর সন্তানদের খুঁজে বের করে আনবই। কি বলছো তুমি? ভাবির ব্রেন ক্যান্সার? হ্যাঁ বদরুদ্দিন, যাকে এতকাল সাথী করে পথ চলছিলাম সে এখন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। চাচির ক্যান্সার হতে পারে না। কেঁদো না ময়না, কেঁদো না। এই পৃথিবীতে সবার সব আশা পূর্ণ হয় না। কত আশা করেছিলাম তোমাকে। থাক বদরুদ্দিন, তোমার কাছে এসেছিলাম রানার একটা খোঁজ করার জন্য। ওর ক্লাবে গিয়ে ওকে পাইনি। রানা এখন আর ক্লাবে যায় না। মানে? হ্যাঁ, ও আমার এখানে আছে, ও ভালো হয়ে গেছে। তোমার এখানে সে লজ্জায় যেতে পারছিল না। চাচা, 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 আমি চাকরি। কি হয়েছে মা? বড় থামলে কেন? বাবা কি হয়েছে মা? বলো না বাবা, মার কি হয়েছে? তোর মার ব্রেন ক্যান্সার। সব আমার জন্য, সব আমার পাপের জন্য। আমি তোমাদের প্রতি যে অন্যায় করেছি সে অন্যায় সত্যিতে মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। চল বাড়ি ফিরে চল, তোর মার শেষ কটা দিন তাকে আনন্দ সুখে ভরে রাখবি। চল, চলো বাবা। না না, আমার সাথে গেলে তোর মা তার অসুখের কথা টের পেয়ে যাবে। তুই নিজে আসবি। আমি তোর সাথে রাগ করার অভিনয় করব, তোর মা তোকে আদর করে বরণ করে নেবে। আমি সবকিছু করছি তোর মার সুখের জন্য। কুদ্দুস সাহেব আছেন? কুদ্দুস সাহেব নাই, মরে গেছে, লাশ হয়ে আছে। মাফ করো। তুমি আমার এইখানে? রাজা কোথায়? জাহান্নামের চুলায়। আমার মাইয়ার এনে ভাগ্যা গেছে, শুনছি বিয়া করছে। ওরে আমি জেল কাটাবো, ফাঁসিতে ঝুলাবো। ফাঁসিতে তো আমি তোকে ঝুলাবো। বল কোথায়? জানি, কিন্তু কম না। বল। 100 টাকা আছে? বল কোথায়? আমলা পাড়ায় বাড়ি ভাড়া করে থাকে। খোঁজ দেওনি এত টাকা? বেখোজ কইরা দিলে তো পুরা সম্পত্তি। একটা ব্যবস্থা করতে करते हैं। मिष्टी आजकल हिसाब तो दाओ तो ये हिसाब माथाटा भीषण दौड़ছে হিসাব চাইলেই তোমার মাথা ব্যথা করে ওসব চলবে না আচ্ছা তুমি এত হিসাব হিসাব করো কেন দেখো যদি বাবার মতো হিসাবই হতাম তাহলে আমাদের জীবনটা আজ এমন হতো না যাক সে কথা তুমি হিসাবটা রেডি করো আমি এক্ষুনি আসছি ঠিক আছে বাবা বেঁচে থাকো মা বেঁচে থাকো বসুন বাবা আমি আসি বৌমা আমাকে শুধু এক গ্লাস পানি দাও আর কিছু না ঠিক আছে বাবা মা কেমন আছে বাবা ভালো খুব ভালো আছে এত ভালো আছে বাবা তোর মার ক্যান্সার হয়েছে নিষ্ঠুর সত্য বৌমা তোর মা শেষ সময় যাতে সুখে থাকে তার জন্য আমি সব ভুলে তোমাদের নিতে এসেছি আমরা এক্ষুনি যাব বাবা মিষ্টি জলদি চলো না এখন নয় আমি ওকে জানতে দিতে চাই না যে ওর কিছু হয়েছে তোরা নিজের ইচ্ছায় ফিরে আসার অভিনয়টা করবি বাবা যাতে তোর মা কিছুই বুঝতে না পারে কিছুই বুঝতে না পারে এ কি হলো বৃষ্টি এ কি শুনলাম শান্ত হও রাজা শান্ত হও আরে রে তুমি কষ্ট করছো এতে তো কোনো কষ্ট নেই হামিদা তোমার একটু সেবা করছি মা তোর মা ভেঙে পড়েছে তাহলে ভুল করেছিস হেই ও ভুল বুঝতে পেরেছে তাই নিজেই এসেছে ওকে কিছু বলো না ঠিক আছে ও যেন ভালোভাবে থাকে প্লিজ কিচ্ছু বলো না তুমি মাফ করে দাও মা পাগল ছেলে তোকে তো আমি অনেক আগেই মাফ করে দিয়েছি সন্তানের জন্য মায়ের কাছে স্নেহ ভালোবাসা ক্ষমা ছাড়া আর কিছুই থাকে না রে তোমার বৌমা মা মা আমাকে ক্ষমা করে দিন মা না মা তুমি লক্ষ্মী তোমার স্থান পায় নয় বুকে কিরে কেমন স্বামী তুই স্ত্রীর হাত খালি গলা খালি বড় অফিসারে চাকরি করো তো যে বউকে হীরের গয়না দেবে আহ থামো তো এতদিন পর এসেছে আর তুমি আজ আমার কত আনন্দ। মা কাঁদতে নেই মা, এসো মা। রানা আয়, হগো তুমি এসো, আজ আমার আনন্দের দিন। সেই খুশিতে আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি মিষ্টি নিয়ে আয়। আমি আর মিষ্টি আনতে হবে না, আমি নিজেই মিষ্টি নিয়ে এসছি। আপনার হাতের পায়েস কোথায়? পায়েস ভাবি, মেয়েটি কে? আমার রাজার বউ, কুদ্দুস মিয়ার মেয়ে। বা বাবা, খুব ভালো। না না, খুব ভালো না, বিপদে পড়ে না জানিয়ে বিয়ে করেছে। এবার আমি ধুমধাম করে বউ ভাত করব। আর আপনার যদি আপত্তি না থাকে, রানা আর ময়নার বিয়েটাও সেরে ফেলবো। আরে সে আপনাদের ইচ্ছে, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, রাজার বৃষ্টির বউ ভাত হবে, সেই সাথে রানা ময়নার বিয়ে হবে। আর সবাই দেখে বলবে হাসান চৌধুরী বিয়েতে খরচ করেছে পানির মতো। কি বললে? হিসেব ছাড়াই খরচ করবে? আরে আনন্দের কোনো হিসাব নেই। হ্যাঁ,